নমস্কার, আপনারা দেখছেন রাশিফল, এটি একটি জ্যোতিষবিদিক চ্যানেল। আমি জ্যোতিষি উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। হ্যাঁ, আজ বলতে চলেছি তিনটে রাশির ইমিউনিটি পাওয়ার বাড়ানোর। কারণ আমরা জানি আমাদের দেশে কেন সারা পৃথিবীতে যে মরণ ভাইরাসের যে প্রভাব পড়েছে, তার থেকে কিন্তু আমরা কোনোরকম মানে নিস্তার কেউ পাবে না। তার মধ্যে দিয়ে যতটা সচেতন থাকা যায় সেই ব্যাপারে আমি আজ আলোচনা করব। আমি অলরেডি পাওয়ারটা রাশি তিনটে করে রাশি দিয়ে তিনটে ভিডিও দিয়েছি, এটাই শেষ তিনটে ভিডিও পাওয়ারটি রাশি সম্পূর্ণ হবে। এর মধ্যে আমি যা যা বলবো সেগুলো ঠিকঠাক মতন যদি আপনারা করতে পারেন, আপনাদের ইমিউনিটি পাওয়ার বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। সেই কারণে আপনাদের কোনো রোগই ছুঁতে পারবে না, শুধু ভাইরাসজনিত না, আর ভাইরাস থেকে তো অনেকটাই দূরে থাকবেন, ভালো থাকবেন। সুস্থ থাকার কিন্তু একটা রাস্তা আমি আজকে বলবো। তার আগে বলি, ভিডিওটা আপনারা কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন। যেরকম আপনারা অনেকেই কেটে কেটে দেখেন, একটু মজা নেন, ভিডিও দেখেন, টাইম পাস করেন, কিন্তু সেটা করবেন না। আমি সবসময় বলি, আমার ভিডিও যারা দেখেন, আমার যারা ভিউয়ার্স আছে, তাদেরকে আমি একটা অনুরোধই করি যে আপনারা ভিডিওগুলো দেখে জীবনে অ্যাপ্লাই করুন, সাকসেস নিজেরা হন, আমাকে উৎসাহিত করুন। কারণ ভিডিও যদি দেখে দেখে আপনারা কেটে বেরিয়ে যান, আপনাদের লাইফে যদি এগুলোকে অ্যাপ্লাই না করেন, তাহলে কিন্তু আপনার কোনো পরিবর্তন আসবে না, যেখানে আছেন সেখানেই থাকবেন। আমারও ওই যে এত কথা বলে যে ভিডিওগুলি করি সেগুলো কিন্তু সাকসেস পাবো না, কারণ আপনারা অ্যাপ্লাই না করলে আপনারা পরিবর্তন আসবে না, আর পরিবর্তন না আসলে আমি আপনাদের যে ভিডিওগুলো দিই তারও কোনো মর্যাদা কিন্তু থাকছে না। সেই কারণে বলছি, ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখুন আর জীবনের সাথে অ্যাপ্লাই করুন। প্রত্যেকটা ভিডিও আমি বলবো অ্যাপ্লাই করুন, শুনে কোনো কিছু হবে না, শুনে টাইম পাস হবে, কিছুক্ষণের জন্য আপনার ভালো লাগবে, আর তারপরে বেরিয়ে যেয়ে আবার আরেকটা ভিডিওতে ঢুকবেন, আবার আরেকটা ভিডিওতে ঢুকবেন, টাইম পাস হয়ে গেল, কিন্তু কোনো কাজে কিন্তু আপনার জীবনে লাগবে না। সেই কারণে বলি, ভিডিওটা দেখার পরে আজ যে তিনটে রাশির ব্যাপারে বলবো, সেই তিনটে রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করুন, জীবনকে সুন্দর করুন, রোগমুক্ত করুন। আর এই যদি আমার কথাগুলো শুনে শুনে যদি সব কিছু চলতে পারেন, করতে পারেন, আপনারা কিন্তু 100% রোগমুক্ত থাকবেন। শুধু ভাইরাস বলে কোনো কথা না, আপনাদের কিন্তু কোনো রোগ ছুঁতে পারবে না। আগের থেকে আপনারা করেই দেখুন, মিনিমাম কিন্তু আপনাদের 21 দিন করতে হবে, 21 দিন করার পর থেকে আপনাদের যে শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়বে সেটার কিন্তু প্রভাব আপনারা বুঝতে পারবেন নিজেরাই। কিন্তু সেই কারণে কী করতে হবে, আপনাকে কিন্তু 21 দিন এই ধৈর্য ধরে এগুলো করতে হবে, আর তারপরে যেটা করতে হবে আপনার কিন্তু এটা কন্টিনিউ করতে হবে, কারণ পুরো 21 সালটা তো অবশ্যই করবেন, যদি সারা জীবন করতে পারেন তো ভালো, আর না করলেও আমি অনুরোধ করবো, 21 সালটা আমাদের জীবনের কঠিন একটা বছর। এই 21 সাল কিন্তু আপনাদের পুরো বছরটাই কিন্তু এই নিয়মগুলো পালন করলে আপনাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে, আর আপনাদের কিন্তু ইমিউনিটি পাওয়ার অনেক অনেক বাড়বে, আপনাদের কিন্তু কোনো রোগ ছুঁতে পারবে না। আশা করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, আর আপনারা নিশ্চয়ই এইগুলো অ্যাপ্লাই করবেন। প্রথমে আসছি মেষ রাশির জাতক জাতিকাদের কি করবেন আর শরীরকে সুস্থ রাখবেন। গম, যেটা দিয়ে আটা তৈরি হয় আমাদের, সেই গম, পাঁচখানা গম নেবেন, 5 পিস গম নিয়ে আপনারা কিন্তু এটা সেবন করবেন। কীভাবে সেবন করবেন আমি বিস্তারিত বলছি। একটা তামার ঘটি বা তামার পাত্র নেবেন, নিয়ে রাতে ঘুমানোর সময় ওইটা খাটের নিচে রেখে দেবেন। রেখে দিয়ে সকালবেলা উঠবেন, উঠে ওই জলটা হাফ বিছনাতে বসেই হাফ খেয়ে নেবেন, খেয়ে ব্যালেন্স যে হাফ জলটা থাকবে, গমের যে 5টা দানা আপনারা নিচ্ছেন, ওই গমের 5টা দানা মুখে দিয়ে জল দিয়ে গিলে নেবেন। দাঁতে লাগে না, দাঁতে যেন না কাটে, দাঁতে লাগতে পারে, না চাপালেই হবে, চিবোবেন না তাহলেই হবে, এটা খেয়ে নিলেন। খেয়ে নিয়ে আপনাদের দিন শুরু করলেন। আপনারা যে ভগবান বিশ্বাসী সেই ভগবানের একটু নাম স্মরণ করবেন, করে নিয়ে দিন শুরু করবেন। এটা গেল হচ্ছে মেষ রাশি। তারপরে বলবো বৃষরাশি। বৃষরাশিরও সেই একই, আপনারা ওই জলটা খাটের নিচে রাখবেন, তামার পাত্রে জলটা রেখে মিনিমাম যেন 250 জল 300 জল ধরে সেরকম একটা পাত্র নেবেন। নিয়ে ওটা খাটের নিচে রেখে আপনারা অলরেডি ঘুমালেন, সকালবেলা উঠলেন, ওই খাটে বসেই আপনারা কী করবেন, আপনাদের যে ভগবান বা যে দেবতা বিশ্বাসী বা যে যে ধর্মের আপনাদের আপনারা করতে পারেন, অন্যান্য ধর্মের যারা আছেন তারা কী করবেন, ওই সেই ঈশ্বর বা ভগবান বা আল্লাহ যারই হোক, যিশুর এরকম নাম আপনারা নেবেন। নেওয়ার পরে আপনারা কী করবেন, ওই জলটা হাফ খেয়ে নেবেন। খেয়ে নেওয়ার পরে আপনারা কী করবেন, 5টা আতর চাল নেবেন, 5টা গুণগুণ আতর চাল নিয়ে মুখে দিয়ে ওই জলটা, ওই আতর চালটা গিলে খেয়ে নেবেন। এটা যেন দাঁতে না কাটে, চিবোবেন না, ব্যাস এটা খেয়ে নিলেন। খেয়ে নিয়ে আপনাদের দিন শুরু করলেন। এভাবে কিন্তু আপনারা 21 দিন পর থেকে আপনারা বুঝবেন, আজকে
খেলেন কালকে থেকে আপনারা কোনো পরিবর্তন দেখতে পারবেন না। 21 দিন পার হবে তারপর থেকে দেখবেন আপনাদের শরীরের একটা এনার্জি ফিল করছেন বা আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাচ্ছে, কোনো রকম অসুস্থতা কম হচ্ছে, আপনাদের যে আগে যে ভুগতেন সেগুলো কিন্তু অনেক কমে যাবে, অসুস্থতা কিন্তু আপনাদের অনেক কম হবে বা কোনো ভাইরাসজনিত কোনো সমস্যাও কিন্তু আপনারা পড়বেন না, সেদিক থেকে কিন্তু অনেকটা ভালো থাকবেন। এরপরে আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও সেই একই অবস্থা, যেভাবে আমি বললাম এই দুটো রাশির সেরকমই জল আপনারা তামার পাত্রে রাখবেন, রেখে তারপর আপনারা খাটের নিচে রেখে রাতে ঘুমাবেন, ঘুমানোর পরে ভোরবেলা উঠবেন, উঠে আপনাদের ঈশ্বর বা ভগবান যাকে ডাকেন বা আল্লাহ বা যিশু যাকেই ডাকেন ডেকে যে যাকে ভক্তি করেন তার নাম স্মরণ করবেন, স্মরণ করে হাফ জল খেয়ে নেবেন, আর হাফ জল রাখবেন, সেই জলটা দিয়ে আপনি কী করবেন সিদ্ধ চাল 5টা সিদ্ধ চাল নেবেন, নিয়ে মুখে দিয়ে আপনারা কিন্তু ওই সিদ্ধ চালটা দাঁতে না কেটে খেয়ে নেবেন, খেয়ে নেওয়ার পরে জল দিয়ে গিলে খেয়ে নেবেন, খেয়ে নিলেই আপনাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল, আপনাদের দিন শুরু করতে পারেন। ঠিক এইভাবে আপনাদের কিন্তু 21 দিন মিনিমাম করতে হবে, 21 দিন করলে পরে আপনাদের যে ইমিউনিটি যে পাওয়ার বৃদ্ধি পাবে তারপর থেকে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই ভালো থাকছে, তারপরে আপনাদের রোগ অনেক কম হবে, আগের তুলনায় কিন্তু রোগ অনেক কম হবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি শুধু অনুরোধ করবো 21 সালটা সমস্ত এই 3টে রাশির জাতক জাতিকারা যেন অবশ্যই করে, কারণ 21 সাল আমাদের কিন্তু খুব খারাপ বছর, কারণ 21 সালে আমাদের নানান রকম অনেক কিছু আমাদের জীবনে ঘটবে, আমরা অনেক কিছু দেখব, অনেক নতুন নতুন ভাইরাস আরও আক্রমণ করতে পারে, তার থেকে কিন্তু বাঁচার এটাই রাস্তা। আর আরেকটা কথা আমি যেটা বলি, এই আমি যে কথাগুলো বললাম এগুলো একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যারা সুস্থ আছেন সবল আছেন তাদের জন্য, যারা অলরেডি রোগগ্রস্ত হয়ে গেছেন আক্রান্ত হয়ে গেছেন ভাইরাসজনিত কোনো সমস্যায় তারা কিন্তু এগুলো অ্যাপ্লাই করবেন না, তারা যেরকম ডাক্তারি পরামর্শ ডাক্তারি আলোচনা সেগুলো করেই কিন্তু আপনাদের চিকিৎসা নিতে হবে। যারা সুস্থ আছেন তারা যেন সুস্থ থাকে তার ব্যবস্থা কিন্তু এটা, তারা আর বেশি অসুখ বিসুখ হবে কম হবে, ভুগবে কম, ভাইরাস তো অবশ্যই ছুঁতে পারবে না তাদের জন্য, কিন্তু সমস্ত সুস্থ যারা আছেন সুস্থ যারা আছে তাদের জন্য, অসুস্থ কারোর জন্য কিন্তু এটা না। যারা অনেকে দেখবেন যে অসুস্থ আছেন রোগগ্রস্ত আপনারা শুরু করলেন না করবেন না, কোনো লাভ কিন্তু পাবেন না, উল্টো কিন্তু ক্ষতি হতে পারে। আমি একমাত্র বলতে চাই সুস্থ যারা আছে তারা ভালো থাকার উপায়, কারণ আপনাকে সুস্থ যখন থাকবেন তখনই আপনি সুস্থতা থাকার আরও ভালো ব্যবস্থা পেতে পারেন, কিন্তু যখন রোগগ্রস্ত হয়ে যাবেন তখন তার মধ্যে কিন্তু এই যে যে আমি বললাম এগুলো কাজ করবে না, কারণ তার জন্য ডাক্তার আছে, ডাক্তারের পরামর্শ নিয়ে শরীরকে সুস্থ করুন, রোগ মুক্ত করুন, তারপরে এগুলো অ্যাপ্লাই করুন। হ্যাঁ, আমি যাকে যে যাদের ক্ষেত্রে বলবো তাদের যে ঘন ঘন অসুস্থ হয়, ঘন ঘন আবার সুস্থ হয়ে যায়, এই জ্বর হচ্ছে, এই ভাইরাসজনিত সর্দি ঠান্ডা কাশি নানান রকম রোগে ভুগছে আবার ঠিক হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এখন যারা অ্যাপ্লাই করবেন তারা ওই মুহূর্তে সুস্থ থাকতে হবে, যারা অলরেডি অসুস্থ তারা কিন্তু অ্যাপ্লাই করবেন না। যদি বোঝাতে পারি আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা ভিডিওটা প্রত্যেকের কাছে শেয়ার করে দিন, আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, কারণ আমি চাই সবাই সুস্থ থাকুক ভালো থাকুক। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন।